সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরের একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন সুমন সাহেব, জানতে চেয়েছেন স্যার আমার জমি আছে 92 পয়েন্ট ফুট, হিসাবে কত ফুট হবে আমাকে বলবেন। আসলে 92 পয়েন্ট কখনো ফুট হবে না, আপনি এখানে বর্গ ফুট বলতে হবে। হয়তো বর্গ ফুট বলতে গিয়েই আপনি ফুটের কথা বলছেন। আমি .92 কে 435.60 দ্বারা গুণ করেছি, যে এখানে হইলো 475 বর্গফুট হবে, অর্থাৎ ফুট হবে না বর্গফুট হবে। ফুট হইলো স্বাভাবিক একটা হিসাবের পরিমাপ, যেমন আমার কাছ থেকে আপনার কাছ পর্যন্ত যে দূরত্ব সোজাসুজি, এটাকে আপনি ফুট হিসাবে বলতে পারেন, হাত হিসাবে বলতে পারেন, গজ হিসাবে বলতে পারেন। আর আপনার স্পেসিফিক একটা যে জমি, এটাকে আপনি বর্গফুট হিসাবে বলতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, ওনার নাম হলো আকি আক্তার সাহেব, আপনি জানতে চেয়েছেন স্যার খতিয়ানে যার নাম নাই সে জমি কি পাবে? ভাই বোন 8 জন, কিন্তু খতিয়ানের 3 জনের নাম আছে, কোনো গং লেখা নাই, এখন জমি কয়জন পাবে? আসলে একটা খতিয়ানে মালিক হওয়ার জন্য খতিয়ানের নাম থাকা জরুরি। এই খতিয়ানে যারা যারা যাদের যাদের নাম আছে, আমরা এখানে বলবো যে এরাই এখানে মালিক হবে। অন্য কোনো ব্যক্তি নাম নাই, কিন্তু ওর ভাইয়ের কারণে, ওর বোনের কারণে, একই সম্পত্তির কারণে মালিক হবে, এটা না। হয়তো খতিয়ান ভুল হইতে পারে, এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করা দরকার সেটা হলো যাদের নাম নাই তারা খতিয়ানটা সংশোধনের জন্য একটা আবেদন করবে, যে আসলে ওয়ারিশন সার্টিফিকেট দিয়ে এই এই জমির আমরাও ওয়ারিশ, আমাদের নাম ভুলবশত আসে নাই, শুধু উনাদের নাম আসছে, তখন এই বিষয়টা এইভাবে সমাধান হবে। আপাতত আপনাকে এই কথাই বলতে হবে, খতিয়ানে যাদের নাম নাই তারা এখানে মালিক হবে না। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন মোস্তাফিজুর রহমান সাহেব, আপনি জানতে চেয়েছেন কারেন্ট ডিজিটাল আরএস খতিয়ানে স্পেলিংয়ে নেই, স্পেলিং অফ নেম ভুল থাকলে কীভাবে কারেকশান করব? আসলে স্পেলিং অফ নেম, নামের বানানে যদি ভুল থাকে, সেই ক্ষেত্রে আপনাকে খতিয়ানটা সংশোধন করার জন্য উপজেলা পর্যায়ের যে ভূমি অফিসগুলো আছে এগুলিতে আবেদন করতে হয়। ওখানে আপনি আবেদন করে এই খতিয়ানটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করবেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন, ওনার নাম হলো রাজু সাহেব, আপনি জানতে চেয়েছেন স্যার ধরেন একটি বিষয় বিএস খতিয়ানে মোট জায়গা আছে বিভিন্ন দাগে 60%, এর ভিতরে 15% জমি বিক্রি করিয়াছে আমার পিতা, তিনি জীবতে নেই, আমি তখন দেশের বাহিরে, এখন আমি দলিল গ্রহীতাকে বলি যে আপনার দলিল দেখান, কিন্তু দেখায় না, তাহলে আমি খাজনা কতটুকু দেব, সম্পূর্ণ 60% নাকি কমে দেব, এবং কম এখন আমার খতিয়ান থেকে কিভাবে বিক্রিত পরিমাণ বাদ দিব জানালে উপকৃত হব। আসলে মূল বিষয়টা যেটা আপনি জানতে চেয়েছেন সেটা হলো আপনার 60% জমি আছে, এখান থেকে 15% বিক্রি করে ফেলছেন, এখন বিক্রি করার পরেও আপনি হয়তো যখন খাজনা দিতে যাচ্ছেন তখন আপনার কাছে 60% খাজনা চাচ্ছে, অথবা দেখা গেছে যে যেই জমিটা আপনার কমলো এই জমিটা আমি বুঝতে পারবো কীভাবে আমার কমলো, এটার খাজনাটা আমার যাতে দেওয়া না লাগে এই ব্যবস্থাটা আমার করা দরকার। এটা অত্যন্ত সহজ একটা প্রক্রিয়া। ওই লোক আপনাকে দলিল দেখাক কি না দেখাক আপনার কিছু আসে যায় না। এদের জমি কেনার পরে এদের মূল দায়িত্ব হলো এই জমিটাকে এরা খারিজ করে নেওয়া। যদি এরা খারিজ করে নেয় তাহলে আপনারা যেই খতিয়ান থেকে বিক্রি করেছেন ওই খতিয়ানের জমি যদি টোটাল সম্পত্তি 60% থাকে, যখনই ওরা খারিজ করে নেবে তখন ওই খতিয়ান ধরে আপনাদের 60 থেকে 15 কমে যাবে, আর আপনাদের অবশিষ্ট থাকবে 45। এখন আপনি খাজনা দিতে গেলেই আপনার কাছে আর 60% খাজনা নেবে না, ওরা 45% খাজনাই নেবে। যদি আপনার 60% খাজনা এখনও নেয় তাহলে আপনাকে বুঝতে হবে যে এরা এখনও খারিজটা করে নাই। এখন আপনি কি করবেন? তখন এদেরকে বলতে হবে যে দেখো জমিতে এখনও একসাথে আমি এই যে 60% খাজনা যদি 60 টাকা হয়, তোমাদের বাগে হইলো 15 টাকা, আমার বাগে হইলো 45 টাকা, এই টাকাটা তোমরা পে করো, পরিশোধ করো, এবং এরা এইভাবে পরিশোধ করতে বাধ্য থাকবে। আর ওদেরকে আপনি চাপ দেওয়া দরকার না, একটা জমির দেখা গেছে যে A to Z তার মালিকানা আসার জন্য তারই তো খতিয়ানটা করা দরকার, ও যদি নাই করতে চায় আপনি একবার বলতেই পারেন যে দেখা গেছে যে একটা রেকর্ড আসলে এটা কিন্তু পুরোটা আবারও আমার নামে রেকর্ড হয়ে যাবে, তখন কিন্তু তোমার মালিকানা নিয়ে সমস্যা হবে। এই হিসাবে ওরা খারিজ করে ফেলবে, আর খারিজটা ওরা করলে আপনি দেখা গেছে যে আপনার খাজনাটা কম দিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশ না বুঝলে আমাদেরকে আবারও কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন শঙ্কর মণ্ডল সাহেব, আপনি জানতে শুভাঙ্কর মণ্ডল সাহেব, আপনি জানতে চেয়েছেন 1 CFT সমান কত ইঞ্চি?
আসলে একই অবস্থা, এক সিএফটি সমান ইঞ্চি হয় না। এক সিএফটি মানে এক কিউবিক ফিট, এক ঘনফুট। এক ঘনফুট সমান হবে কত ঘন ইঞ্চি, ঘনের সাথে ঘনের তুলনা, স্বাভাবিক ফুটের সাথে ফুটের তুলনা, আর দেখা গেছে বর্গের সাথে বর্গের তুলনা, বিষয়টা এই অবস্থায় আসতে হবে। এটার উপরে আমি পিছনের ভিডিওতে বিস্তারিত কথাবার্তা বলছি, একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা এখন বলতে হবে যে এক সিএফটি সমান কত ঘন ইঞ্চি। এখানে এক সিএফটি সমান হলো 1728 ঘন ইঞ্চি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নামটা পড়া যাচ্ছে না, আপনি জানতে চেয়েছেন একটি ফারাইজের ব্যাপারে। মৃত ব্যক্তির জমির পরিমাণ 48%, মাতা কন্যা এবং ভাই বোন রেখে মারা গেছেন, এর ফারাইজ কিভাবে হবে? এখন এখানে যেহেতু ভাই বোন আছে, মা পাবে 1/6, আর কন্যার কথা আপনি সংখ্যা বলেন নাই, কন্যা বলছেন। কন্যা যদি সিঙ্গেল একটা হয় তাহলে সে পুরো সম্পত্তির অর্ধেক পাবে, আর যদি 2 জন 3 জন 5 জন 7 জন 10 জন হয় মেয়ে, হ্যাঁ, তাহলে মেয়েরা সবাই মিলে 3/2 পাবে। এখানে 1/6 এবং 2/1 অথবা 3/2 এই দুটোটা একসাথে যোগ করলে টোটাল সম্পত্তি এক অংশ থেকে বাদ দেওয়ার পরে অবশিষ্ট যে সম্পদটা থাকবে এটা তার ভাই বোনরা পেয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। 48টা এই হার অনুযায়ী বণ্টন হবে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন জানতে চেয়েছেন, স্যার আমি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল থেকে, স্যার আমি একটা দলিল নিয়েছিলাম, দলিলে দাগ নাম্বার ঠিক আছে কিন্তু খতিয়ান নাম্বার ভুল আছে, তাহলে কী করে কী করব একটু বলবেন। এখন আপনাকে যেটা করতে হবে, এই দলিলটাকে একটু সংশোধনের জন্য আবেদন করতে হবে। এই সংশোধনীটা দাতা দেবে, হ্যাঁ, দাতাকে আপনি বলবেন যে দেখেন আমাদের তো খতিয়ান নাম্বার এখানে ভুল হয়ে গেছে, দাগ নাম্বার শুদ্ধ আছে, এই খতিয়ানে তো আপনি মালিকও না, ভুলবশত এতর জায়গায় এত হয়েছে, আপনি একটু আমরা একটা সংশোধনী দলিল তৈরি করিলে আপনি ওখানে একটা স্বাক্ষর দিয়ে দেবেন। আশা করি উনি দিয়ে দেবে, হ্যাঁ, উনি না, উনি একান্ত যদি কোনো কারণে উনি না থাকলে তাহলে ওনার ওয়ারিশরাও এটা দিতে বাধ্য থাকবে যে এইখানে একটা সংশোধনী দলিল নিতে পারলেই আপনার এই বিষয়টা পরিপূর্ণ হয়ে যাবে, ঝামেলামুক্ত হয়ে যাবে। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হইল সালাউদ্দিন আইয়ুবি সাহেব, জানতে চেয়েছেন আলাদা খতিয়ান খারিজ করবো কীভাবে। আমরা একটা ভিডিওতে খারিজের কথা বলছিলাম, এখানে আপনি বলছেন আলাদা খতিয়ান খারিজ করবো, আপনি আপনার মালিকানার কাগজ দিয়ে উপজেলা পর্যায়ের যে সেটেলমেন্ট অফিসগুলো আছে ওখানে আবেদন করবেন যে এটা আলাদাভাবে আমার খতিয়ান, আলাদাভাবে এটা আমাকে খারিজ করে দেন, আলাদাভাবে খতিয়ান করে দেন। তখন আপনার দেখা গেছে যে মোট জমি থেকে আপনার এটা আলাদা হয়ে আলাদা খতিয়ান হবে, আলাদা খারিজ হবে, যার কারণে এই জমিটা ভবিষ্যতে আপনি বেচা বিক্রি করতে যান, খাজনা দিতে যান, সব কিছু একে একে নিয়ন্ত্রণ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো অংশে না বুঝলে আমাদেরকে কমেন্ট করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।